শান্তা আমাদের প্রশ্ন করেছেন, বাচ্চার বয়স 1 বছর, চিবিয়ে শক্ত কিছুই খায় না, সুজি জাতীয় খাবার অল্প খায়, কি করবো? প্রথমে হচ্ছে যে 1 বছর বয়সের বাচ্চাকে আমাদের খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম যে ও বুকের দুধ খাবে, বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার খাবে। পারিবারিক খাবার যদি 1 বছরের নিচে থাকে তাহলে সাধারণত 2 বার দিতে হয়, আধা মানে 250 ml বাটির সাধারণত পূর্ণ বাটি দিনে 2 বার, আর যদি হচ্ছে বা 3 বার খাওয়ানো যায়। আর যদি এই এই খাবারগুলোর মধ্যে শুধু কিন্তু সুজি খাবারটা এটা হচ্ছে আইডিয়াল না, আমাদের এমন খাবার দেওয়া লাগবে যে খাবারের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সবই আছে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের বাঙালি খাবার আমরা যেটা স্বাভাবিক অবস্থায় খাই এগুলোর মধ্যে কিন্তু সব কিছু আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এখানে কোনো কিছু মেপে দিতে হয় না, ভাত মাছ মাংস ডিম ডাল এগুলো খাবারে। তাহলে কোন খাবারটা ভালো? এই বাচ্চাকে সুজি ওইভাবে না দিয়ে যে খাবার মা খায় এই খাবারই পারিবারিক খাবার, যদি রান্না করা খাবারগুলো ওই বাচ্চাকে যদি শেয়ার করে তাহলে দেখা যাবে যে ওর জীবাণুও শিখবে, আবার হচ্ছে ওর খাওয়াটাও স্বাভাবিক হবে। আমাদের পারিবারিক যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারই যেন বাচ্চাকে হচ্ছে খাবার দেয়। হ্যাঁ, দিনে 3 বার করে দেবে, সকালে দুপুরে রাত্রে এই খাবারগুলো যেন চেষ্টা করে। সবচেয়ে ভালো হবে যে পারিবারিক খাবার যেটা তাদের জন্য তৈরি হবে সেখানে যদি ঝাল একটু কম দেয়, কম দিয়ে খাবারটা হচ্ছে যখন নিবে দাঁতের কাজটা মা যদি একটু চটকায় দেয়, একটু নরম করে হচ্ছে চটকায় দেয়, 3 বার দিলে এটা হয়ে যায়। কোনো অবস্থাতে খাবারকে ব্লেন্ড করবে না এবং শুধু হচ্ছে ওই সুজি জাতীয় খাবার দেবে না, যেগুলো তরল খাবার এই খাবারগুলো দিলে ওই চিউইং রিফ্লেক্স আসবে না, তখন বাচ্চার চিবাবে না। তাহলে স্বাভাবিক বাড়ির খাবারগুলো একটু বারবার যদি দেয় তাহলে চিবানো আসবে এবং বাচ্চা স্বাভাবিক অবস্থায় খাবে।